আমাদের স্রষ্টা যে একজন, সেটাকে আরবিতে বলে তাওহীদ। আমরা এক আল্লাহ কেন্দ্রিক সব কাজ করি। আমরা নামাজের সময় ডাকি কারে? আজানের সময় একামতে, জবাই, কুরবানি, স্লোগান সব কিছুতে কান্না, এটার বলে তাওহীদ। আর এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতা, আল্লাহর সামনে মসজিদে যে মাথা না নুয়ে মাজারে যে মাথা নত করে বাবার কাছে চাওয়া, আছে না নাই? দয়াল বাবারে দয়া করো আমারে, দয়াল খাজারে দয়া করো আমারে, আছে না নাই? বাবা খাজা কেউ দয়া করতে পারে না, দয়া করার মালিক কে? আল্লাহ। এজন্য বলতে হবে দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। পড়েন, দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া যায় না। খেয়াল করে শুনবে, আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায়, কবরে চলে গেলে মানুষটা ওইরকম অসহায়। সে চেয়ে থাকে আপনারা কি পাঠাবেন, আপনারা তার জন্য কি পাঠান, এটার জন্য সে ওয়েট করে। সে কিছু পাঠাতে পারে না, সে আপনারা বিপদ থেকে উদ্ধার করতে পারে না, সে আপনার মনের আশা পূর্ণ করতে পারে না। আপনার মনের আশা পূর্ণ করতে পারে শুধু একটা সত্তা, চিল্লায় বলেন তিনি কে? এটার নাম তাওহীদ। এটার নাম কি? এজন্য খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এগুলো বলবেন কখনো? কেউ ফিরে না খালি হাতে খাজার তোর দরবারেতে, বলে না? এটা কি সত্যি? কত দরবার থেকে কত লোক খালি হাতে ফিরে, দামি ঘড়ি পড়ে গেছে, ঘড়ি চুরি হয়েছে, এখন খালি হাতে ফিরে, পকেট ভর্তি টাকা নিয়ে গেছিল, টাকা চুরি হয়ে যায়, খালি পকেটে ফিরে, আছে না নাই? দামি জুতা পরে গিয়েছে, জুতা চুরি, খালি পায়ে ফিরে, আছে না নাই? এক দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। চিৎকার করে বলেন দরবারটা কার? কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে। পড়েন, কেউ ফিরে না, মনে থাকবে, এটার নাম তাওহীদ। এটার নাম আর এর বিপরীত হচ্ছে শিরক। বিপরীত কি? إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ। আল্লাহ বলেন তিনি সব গুনাহ মাফ করে দিতে পারেন, সব গুনাহ তিনি ক্ষমা করে দেন, সব পাপ তিনি মার্জনা করে দেন, শুধুমাত্র শিরকের পাপ ছাড়া। কোন পাপ ছাড়া? মনে থাকবে, শিরক করছেন তো মরছেন, শিরক করেছেন তো মরেছেন। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই, কারণ আল্লাহ সব মাফ করে, এটার মাফ করে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা মহাপাপ, সব পাপের বড় পাপ, সব পাপের বাপ, এটার নাম শিরক। এটার নাম কি? চাবো আল্লাহর কাছে চাবো, সেজদা দিব আল্লাহর কাছে সেজদা দিব, মনের আশা আকাঙ্ক্ষা জ্বালা যন্ত্রণা সব দূর করে দিতে পারে একজন, চিৎকার করে বলেন তিনি কে? বিশ্বনবী বলেন হাদিসে কুদসিতে আল্লাহ ফরমান, কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, সাগরের অথই জলরাশি পরিমাণ গুনাহ নিয়ে, ও বান্দা যদি তুমি আমার কাছে হাজির হয়ে যাও, ওই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ, সাগরের জলরাশি পরিমাণ ক্ষমার দয়া নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, যদি শিরক করো তোমার সব আমল শেষ, আপনার রোজা, আপনার নামাজ, আপনার জিকির, আপনার হজ সবগুলোর বরবাদ করে দিবে কে? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে নামাজ পড়ে আগে ঘোষণা দেয় তুই মুশরিক না মুয়াহ্হিদ, আমরা পড়ি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ওয়ামা আনা মিনাল, এর মানে কি? আমি মুশরিক না, আল্লাহ আমি মুশরিক না, আল্লাহ আমি মুশরিক না। আবার যখন আরাফার ময়দানে লক্ষ লক্ষ হাজি সাহেবান ইজার আর রিদাব, সাদা রঙের একটা চাদর পড়ে, সাদা রঙের একটা লুঙ্গি পড়ে,
চোখের পানি ছেড়ে আরাফার ময়দানে কাঁদে। আল্লাহ বলে কান্না করবি পরে, আগে বল শিরক করস নাকি। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, আল্লাহ কোনো শিরক করি না, তোমার সাথে কাউরে অংশীদার স্থাপন করি না, তুমি সব রাজার বড় রাজা মহারাজা, তোমার সাথে কোনো শরীক নাই, তোমার সমকক্ষ মহাবিশ্বে কেউ নাই। এটার নাম তাওহীদ, এটার নাম কি? এজন্য শিরকের সাথে আমাদের কোন ধরনের সম্পর্ক বিশ্বনবী বললেন শিরক হচ্ছে আখফা মিন দাবি বিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়ে ভয়ঙ্কর। পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মিষ্টির দোকানে ঢুকে যায়, যেখানে মিষ্টি রেখেছেন, মিষ্টি জাতীয় খাবার রেখেছেন ওই পাতিলের ভেতরে লুকিয়ে লুকিয়ে গুটি গুটি পায়ে যেমনি পিঁপড়া ঢুকে যায়, তেমনি শির করলে শির গুটি গুটি পায়ে আপনার দেহের ভেতরে ঢুকে আপনার ঈমানকে বরবাদ করে সারখার করে দিবে, শেষ হয়ে যাবে আপনার ঈমান।